গত কয়েক দিনের তুলনায় শনিবার দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা নামতেই শুরু হয় শীতের দাপট। ঘন কুয়াশায় ঢাকা পথঘাট, এর মধ্যে উত্তরের কনকনে ঠান্ডা বাতাস, এতে বিপর্যস্ত প্রান্তিক জনগোষ্ঠী। মাঘের শীত জেঁকে বসায় দুর্ভোগ কাটছেই না ছিন্নমূল মানুষের। জবুথবু হয়ে রাস্তার পাশে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন অনেকে। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ বাইরে বের হয়েছেন ঠিকই, তবে কাজ না পেয়ে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। জায়গা জমি নাই, ঘর বাড়ি নাই, খুব কষ্টে আছি রাস্তায়। থাক মাথা বসি, কম্বল পাই না, কিছু পাই না বাবা। যাত্রী নাই তো শীতের মধ্যে, কয় টাকা মজুরি দিবে আর আমরা কয় টাকা চালাবো? ঠান্ডার জন্য বাড়ার হয় না, বাড়ি থাকি কাজ কাম করে পাই না। এদিকে শীত বাড়ায় জমে উঠেছে গরম কাপড়ের বেচাকেনা। সন্ধ্যার পর থেকেই জমে ওঠে ফুটপাথ ও মার্কেট। তিন দিন খুব ঠান্ডা পড়ছে, এই জন্য বেচাকেনা খুব ভালো হচ্ছে। পুরাতন কাপড় পাওয়া যায় এবং সুলভ মূল্যে পাওয়া যায়, এই জন্য অনেক ভিড় হয়। শনিবার সিলেটের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। ওমর ফারুক, সময় সংবাদ।